আমি ছুটতে ছুটতে স্টেশনে গেলাম, তারপরে মা পড়ে গেছে আর ও পড়ে গেলাম, 3 নম্বরে ট্রেন নেই, আবার এদিকে আসলাম আরপিএফের কাছে বলবো বলে। তো মা আবার ওইটা বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগের সাথে। এখন আমরা সবাই মিলে আবার যাচ্ছি, ঘুরো ঘুরো না, আজকে যাচ্ছি কাজে। তো মা আমি যাব নৈহাটি, আর এদিকে বৌদি শুনু যাবে পায়ের ডাঙা। তুমি ওইটা নিয়েছ? শুনো, দিদি বাড়ি থেকে আসার পর থেকে দিদি বাড়ির কথা আর ভুলতে পারছে না। কে করেছে? ও বুলেট রাত্রে ওরকম করেছে? চলো আসলাম, কারণ বৌদি শুনু, দেখো শুনু তো ছোট, বৌদি ঠিকঠাক বেরোতে পারে না, শুধু ওই যেটুকু কাজ করে সেটুকু বেরোয়। তো বৌদির আজকে কাজ করে গেছে, আসতে পারলো না। তো মা আর আমি আসলাম, আমি যেহেতু এখানে রয়েছি, মা বললো তাহলে চল, তুই চল, তাহলে মায়ের কাজটা মিটবে, সেই জন্য আরো আসা। একটা সময় ছিল নৈহাটি সপ্তাহে 3 থেকে 4 দিন আসতাম, আমি মামার ছেলে প্লাস মিলন আমরা 3 জন। তখন আমরা ওই যে ট্রেনের ভিডিও করতে এদিক সেদিক যেতাম, আর ওই যে ব্যান্ডেল লাইন বা হাওড়া লাইন যেতে হলে নৈহাটি নামতে হয়। তো ভোরবেলা এসে নৈহাটি নামতাম, এটা ওটা খেতাম, তারপরে এখান থেকে আবার ট্রেন ধরতাম। সেটা নিয়ে চলে আসবো, চলো মা। থ্রিলেদার্স থেকে বেরিয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে এখন যাচ্ছি স্টেশনে। আর সেরকম কাজ নেই, এরপরে কাজ আছে রানাঘাট। তো রানাঘাটে যাওয়ার আগে টিকিটটা কাটতে হবে, কারণ এই এত কাছের থেকে টিকিটটা হলো না, আর পিছিয়েও যেতে পারছি না, তাই ভাবলাম একদম প্ল্যাটফর্ম থেকে কেটে নেবো। চলুন আপনাদের নতুন কিছু দেখাই, লোকাল ট্রেন নতুন উদ্বোধন হয়েছে আজকে, আর নতুন কি জিনিস আছে এতে আমি সেভাবে ডিটেলস কিছু বলতে পারবো না ট্রেন সম্বন্ধে। এই এখন কাজটা পাড়া দাঁড়ালো, আজকে যেহেতু ফার্স্ট তো সেই জন্য সব স্টেশন দাঁড়াচ্ছে না, এই কাজটা পাড়া দাঁড়ালো, আগে নৈহাটি দাঁড়িয়েছিল।
এটা হবে এক নম্বরে তাহলে আমরা এটা কি ফোন চালু করতে চলো এসো বাস প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে চোখে পড়লো পেয়ারা, তো ওখান থেকে একটা পেয়ারা নিয়ে নেওয়া হলো। আর খেতে খেতে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেতে হবে একটু উল কিনতে। তো উলে উল সাধারণত যে দোকানে পাওয়া যায় সেই দোকানে যাচ্ছি আমি আর মা। আর মা শুনুর জন্য একটা সোয়েটার বুনছে, সেই মনে উল একটু শর্ট পড়েছে, সেই দোকানে যাচ্ছে এখন। চলে এসেছি উলের দোকানে, আর এখন উল পছন্দ করা হচ্ছে, মানে যে কালারগুলো লাগবে সেগুলো মানিয়ে আসছে সাথে করে। আমরা এখন রানাঘাটে আছি, আর এখন 4:15 বাজে। রানাঘাটে টুকিটাকি কিছু কাজ ছিল, তারপরে একটু প্রবলেম ফেসে গেছিলাম, মানে ওই যে আমরা যে ট্রেনে আসলাম, তো নাচতে নাচতে ট্রেনে উঠেছি, নাচতে নাচতে নেমেছি। আমরা শ্রীলাদাস থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছি বাংকারের উপর রেখে দিয়েছি, নামাতে ভুলে গেছিলাম। তারপরে সেই আরপিএফের কাছে যাওয়া হলো, ওনারা একটু ফোন করলেন, তো ফোন করে ওই ট্রেনটা সোজা গেল লালগোলা। তো ট্রেনে সমস্ত কিছু দেখা হয়েছে, ওনারা ওখান থেকে আরপিএফের কাছে ফোন করে কৃষ্ণনগর থেকে দেখলেন কিছু ট্রেনের জিনিসগুলো নেই, তো সেই কারণে মাকে আমি এখন পাঠিয়ে দেবো বাড়ি। আর আমি আবারও যাব নৈহাটি, কারণ যে জিনিসগুলো নেওয়া ছিল খুবই প্রয়োজনীয় জিনিস, না হলে নয় মানে আজকের মধ্যেই লাগবে, তো সেই জন্য মাকে বাড়ি পাঠিয়ে দেবো অটোতে করে, আর আমি ট্রেনে যাব, আবার নৈহাটি যাব। তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, হয়তো 8-9 বেজে যেতে পারে আজকে, সেই জন্য মাকে বললাম তুমি বাড়ি যাও, আমি এদিকটা দেখছি। তো এর খাটনিটা একটু বেশি হয়ে গেল আজকে, খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি, তো এখন একটু ওই ফল টল কিছু কিনে নেওয়া হলো, মাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মা অটোর মধ্যে খেয়ে নেবে। এই নৈহাটি নেলাম, এখন হচ্ছে ওভারব্রিজের উপরে রয়েছে, 5:18 বাজে। আর ট্রেনের মধ্যে দেখা হয়েছিল দিদির সঙ্গে, দিদি দিদি স্কুল থেকে ফিরছিল, তো একই জায়গায় উঠেছিলাম, ফোন করে নিয়েছিলাম আগের থেকে। তো দিদির সঙ্গে দেখা হচ্ছে, দিদির সঙ্গে গল্প করতে করতে টাইমটা ভালোই কাটলো, চলে আসলাম। তো যাওয়ার সময় একটু বোর হবে, আর একা যেতে হবে। সাথে কারণ তো পছন্দ করেছিল ওটা, শুধু সাইজটা নিয়ে চলে এসেছি, জুতোটা নিয়ে চলে আসলাম। আর এখন স্টেশনের দিকে যাব, দেখি ওই ট্রেন কটায় আছে, ট্রেন টাইম দেখি, তারপরে দেখি ট্রেন ধরে নেব। খিদে পেয়েছে চরম, কারণ সকালবেলা খেয়ে আসতে পেরেছিলাম না, তারপরে একটু ওই যে পুরি টুরি ওই টাইপের আলু তরকারি দিয়ে ওটা খেয়েছিলাম নৈহাটি এসে। রানাঘাট থেকে কিছু খাওয়ার টাইম পাইনি, কারণ একটু টেনশনে ছিলাম, সেই জন্য খাওয়া হয়নি। তো ওই নৈহাটি এসে একটু ছোলা খেলাম এখন ঝাল ঝাল করে। ওই আমাদের আমার ট্রেন চোখের সামনে যে একটা বেরোলো, ফাইনটা আছে দেখে রানাঘাট পর্যন্ত পৌঁছাই, তারপরে ওখান থেকে আবার রানাঘাট টু গেদে লোকাল ধরে নেবো। উঠেছিলাম লালগোলাতে, আমি রানাঘাট থেকে ট্রেন ধরবো বলে রানাঘাট টু গেদে, তো টাইম দেখে মনে হচ্ছে না ওই ট্রেনটা পাবো, কারণ ওটা তো রাইট টাইমে ছাড়বে, আর এটা অনেকটা লেট। তো নেমে পড়লাম কাজটা পাড়া, কারণ খিদে পেয়েছে, একটু খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য নেমে পড়লাম। এখন দেখি সামনের দিকে যাবে, দই বড়া খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আর একটু ভিতরে যাবো, যেহেতু এখনও টাইম আছে প্রায় 1 ঘন্টার উপরে, একটু বাইরে থেকে একটু ঘুরে আসি, ঘুরে এসে ওখান থেকে দই বড়া খাবো স্টেশন থেকে, খেয়ে তারপরে ট্রেন ধরবো আমাদের গেদে লোকাল। তো যে নিয়ে নিয়েছি দই বড়া, বাইরে যাবো বলেছিলাম সেটা আর গেলাম না, কারণ আমি অর্পণের কাছে ফোন করলাম, ও বললো যে অন্য একদিন আসবে, কারণ আজকে খুব খাটাখাটনি হয়ে গেছে, আজকে আর বাইরে বেরোতে হবে না, একটু চুপচাপ করে বসে একটু কিছু খেয়ে নিতে বললো। তো সেই জন্য আমি আর বাইরে গেলামও না, আর ভালোও লাগছে না যেতে। এই যে দই বড়া নিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে নেবো,
এসব খেতে খেতে ট্রেন চলে আসবে। চুপচাপ বসে আছি আর পাওয়ার ব্যাংক নিয়ে আসিনি, ফোনেও চার্জ নেই, ফোনও দেখতে পাচ্ছি না, মানে ফোনেও কিছু দেখতে পাচ্ছি না, এখন চুপচাপ বসে থাকি। আর পরের ট্রেনে হচ্ছে আমাদের এখন গেল লেডি স্পেশাল, তারপরে ট্রেনে উঠে একটা ঘুম দেবো, আমাদের আরঙ্ঘাটা পৌঁছে যাবো। আমি আজকে আরঙ্ঘাটাই নামবো, তো আজকে নামলাম, মনে হচ্ছে যেন আছে, মনে হচ্ছে আছে। অটোতে বসেও পড়েছি, মা ফোন করেছিল একটু আগে, এক্ষুনি তো মাকে জানিয়ে দিলাম। তো এই যে বাড়ি পৌঁছালাম, ঠাকুর ঘরে মা এটা জ্বালিয়েছে, বেশ ভালোই লাগছে। তো আজকে আর মানে আজকে একদমই এনার্জি নেই আর বেশি কথা বলার মতো, এখন একটু ফ্রেশ হব, হয়ে পুরো ঠান ঠান বিছানায়, কারণ সারাটার দিন ভেস্তে গেল আজকে ওই নতুন ট্রেনটার জন্য। নতুন ট্রেনটা যদি চোখের সামনে দিয়ে না যেত আমরা উঠতাম না, আর ওরকম ঘটনা ঘটতো না। অ্যাকচুয়ালি আমারও মাথা থেকে বেরিয়ে গেছিলো, মায়েরও বেরিয়ে গেছিলো, সে মানে মনে পড়েছে প্রায় আধ ঘন্টার পরে, তখন কি আর পাওয়া যায়, ট্রেন তো বেরিয়ে গেছে, যাই হোক তাও পাওয়া যেত কিন্তু জানি না। ট্রেন থেকে নামিয়ে নিয়েছে আমরা কৃষ্ণনগর আরপিএফ, মানে আরপিএফ কৃষ্ণনগর থেকে দেখেছে কিন্তু পাইনি, ট্রেন থেকেই কেউ নামিয়ে নিয়েছিল, ঠিক আছে। আর নতুন ট্রেনটা আজকে শুনলাম যে ওটা বারাকপুর থেকে ইনোগ্রেশন হয়েছে, তো আমরা ট্রেনে উঠেছিলাম কটা নাগাদ, রানাঘাটে পৌঁছেছিলাম 1:45 নাগাদ, তারপরে ট্রেন পেয়েছি কটার সময়, ট্রেন পেলাম 2:10 নাগাদ না মা, ছুটতে ছুটতে সে উলের দোকান থেকে বেরোনোর পরে মনে পড়েছে হাতে কী যেন নেই, কী যেন নেই, ব্যাগ নেই, তারপরে মনে পড়লো। তারপরে তো আমি ছুটতে ছুটতে স্টেশনে গেলাম, তারপরে মা পরে গেছে আর ওপারে গেলাম, 3 নম্বরে ট্রেন নেই, আবার এদিকে আসলাম আরপিএফের কাছে বলবো বলে, তো মাও আবার এদিক থেকে এর কাছে শুনেছে যে কীভাবে কী করা যায়, তো এরকম শুনলাম। তারপরে আমাদের একটা চেনাশোনা একটা ভাই আছে শান্তিপুরে, তার কাছে ফোন করলাম, তো সে আবার স্টেশন মাস্টারের কাছে যেতে বললো, তার আগে আমরা আরপিএফের কাছে গেছিলাম, তো সেখান থেকে ওনারা একটু যোগাযোগ করার চেষ্টা করলেন ট্রেনে, মানে খোঁজার চেষ্টা করলেন, তো তখনও কৃষ্ণনগর গিয়ে পৌঁছেছিল না, যেহেতু আজকে ট্রেনটা সব জায়গায় স্টপেজ নেই, মানে সব জায়গায় দাঁড়াচ্ছিল না, তো কৃষ্ণনগর গিয়ে দাঁড়াতে দাঁড়াতে ট্রেনের মধ্যে ওই জিনিসগুলো আর নেই।